করোনা ভাইরাসকে নিয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একটা রিউমার ছড়িয়েছে যে ত্রিপুরাতে কয়েকজন লোককে স্পেশাল অবজারভেশনে রাখা হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এমনিতে আমরা এখন পর্যন্ত 22 জন ট্রেভেলার্সকে আইডেন্টিফাই, মানে আমাদের লিস্টে এসছে যারা ওইসব কান্ট্রি থেকে এসছে, কিন্তু ওদেরকে আমরা বলেছি সেলফ অবজারভেশনে থাকার জন্য বাড়িতে 14 ডেজ। কিন্তু ওরকম কোনো ইনফেক্টেড পেশেন্ট, যেটা রিউমার ছড়িয়েছে, ওরকম কোনো পেশেন্ট আমরা এখনো আমাদের হেলথ ডিপার্টমেন্টের কাছে জানা নেই ওরকম কোনো। তো এমনিতে ওদের কি কোনো টেস্ট করা হয়েছে বা প্রয়োজন? না, ওরকম কোনো টেস্ট করার কিছু ওরকম সাইলেন্ট সিমটম নেই। ওদেরকে আমরা জাস্ট বলেছি আন্ডার সেলফ অবজারভেশন মাস্ক লাগিয়ে থাকবে বাড়ির থেকে না বেরোনোর জন্য ফর 14 ডেজ, এরকম আমরা ওদেরকে অ্যাডভাইস করে দিয়েছি। এই অবস্থায় যারা বা ধরুন জেনে অথবা না জেনে গুজব যে ছড়াচ্ছে, এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি আমি সেটাই বলতে চাইবো, দেখুন এটা না জেনে যে ওটা অন্যদের মাঝে বিভ্রান্তিকর বিভ্রান্তি না ছড়ানোই উচিত। যদি মনে হয় ওসব মানে কিছু পেশেন্ট আছে বা ওরকম যদি ওনাদের কোনো কনফিউশন থাকে, তাহলে আমাদের যে ডিপার্টমেন্ট আছে হেলথ ডিপার্টমেন্ট, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, প্রিভেন্টিভ মেডিসিন, ওই কনসার্ন ডিপার্টমেন্টের সাথেই যোগাযোগ করুক, সেটাই আমি চাইবো। ওটা যা ওরকমভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তি যাতে না ছড়ানো হয়।